বাগানে এমনকি ছোট্ট টবেও ছড়ে পড়া পাতা জমে থাকতে দেখলে আমরা সেটা সরিয়ে ফেলি। আসলে এই পাতারও রয়েছে গুণাগুণ। পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেনে ভরা শুকনো পাতা কিন্তু গাছের জন্য ভালো। এই শুকনো পাতায় থাকা উপকরণ মাটির উর্বরতা বৃদ্ধি করে। শুকনো পাতার পুরো স্তর তবে গাছের গোড়ায় জমতে দেবেন না, তাতে আবার মাটিতে সূর্যের আলো পৌঁছাবে না, ফলে ক্ষতি হবে। তাই অল্প স্বল্প পাতা জমতে দিতে পারেন, যেগুলি মাটিতে মিশে বৃদ্ধি করবে এর উর্বরতা। বাগানে শুকনো পাতা জমলে কিন্তু কীটপতঙ্গ, মাকড়সা, উভচর ব্যাং উপকৃত হবে শুকনো পাতার উপস্থিতিতে। শুকনো পাতা কিন্তু জমি ভরার বা ল্যান্ডফিল হিসেবেও কার্যকর। তাই শুকনো পাতা কিছুটা থাকুক, ক্ষতির বদলে বরং উপকারী হবে। আবার বাগানের পতিত পাতাগুলি কার্যকরভাবে ব্যবহার করারও কিছু উপায় রয়েছে। আপনি গাছের পাতাগুলিকে ছিঁড়ে ফেলতে পারেন, তারপরে গাছের চারপাশে কাটা পাতার একটি স্তর ছড়িয়ে দিন। এটি মাটিতে আর্দ্রতা ধরে রাখতে, আগাছা দমন করতে আর জৈব পদার্থ দিয়ে মাটিকে সমৃদ্ধ করতে ধীরে ধীরে পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে। পড়ে থাকা পাতাগুলি রান্নাঘরের অন্যান্য স্ক্র্যাপ এবং উঠানের বর্জ্যের সাথে একটি কম্পোস্টের গাদা তৈরি করুন। পাতাগুলি পুষ্টি সমৃদ্ধ কম্পোস্টের কাজে দেবে, যা পচে যাবে এবং আপনার বাগানের মাটিতে আপনি এটা যোগ করতে পারেন। আবার আপনি এই পাতাগুলোকে একসাথে একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় জমা করে রাখলে সেটা নিজে থেকে পচে যাবে এবং পরে এটি গাছের গোড়ায় দিলে মাটির গঠন এবং জল ধারণকে উন্নত করতে সাহায্য করবে। আপনি সরাসরি আপনার বাগানের মাটিতে সম্পূর্ণ বা আংশিকভাবে পচা পাতা দিতে পারেন। এটি ধীরে ধীরে জৈব পদার্থ দিয়ে মাটিকে সমৃদ্ধ করবে, কারণ পাতা গলে যায়, মাটির গঠন আর উর্বরতা বৃদ্ধি পায়। আবার আপনি কয়েক সপ্তাহের জন্য এক বালতি পানিতে পাতার একটি ব্যাগ ভিজিয়ে পাতার চা নামে পরিচিত একটি পুষ্টি সমৃদ্ধ তরল সার তৈরি করতে পারেন। একটি প্রাকৃতিক সার হিসেবে এটি গাছের জন্য ভালো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।